টলিউডে তার নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই, যে কারণে বারবার সোশ্যাল মিডিয়ার কটাক্ষে শিকার হন তিনি। এতদিন সাধারণ মানুষের নাগালের বাইরে ছিলেন, এবার জনপ্রতিনিধি হতে চলেছেন। তিনি বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিজেপির হয়ে তিনি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। জনসমর্থন পাওয়ার জন্য পর্দার এই নায়িকা অবিরাম পরিশ্রম করে চলেছেন। নির্বাচন কমিশনের কাছে তিনি যে হলফনামা জমা দিয়েছেন তাতে কত সম্পত্তির মালিক শ্রাবন্তী? হলফনামা জমা দেওয়ার মুহূর্তে শ্রাবন্তীর হাতে নগদ রয়েছিল 1,00,000 টাকা, আর HDFC-র দুটি শাখা মিলিয়ে ব্যাংকে রয়েছে 1,10,61,551 টাকা এবং 50,000 টাকা। 7,00,000 টাকার মিউচুয়াল ফান্ড রয়েছে, 10,00,000 টাকার জীবন বিমা রয়েছে, অর্থাৎ ব্যাংকের স্থায়ী আমানত, জীবন বিমা, মিউচুয়াল ফান্ড মিলিয়ে রয়েছে মোট 1,28,11,551 টাকা। শ্রাবন্তীর দুটি গাড়ি রয়েছে, একটি অডি Q7 এবং অন্যটি মারুতি বালেনো। দুটি গাড়ি 2019 সালে কেনা তার। অডির দাম 53,21,168 টাকা এবং মারুতি বালেনোর দাম 7,86,250 টাকা। সোনা, হীরে, প্লাটিনাম, গয়নার সম্ভার আছে তার কাছে। হলফনামা অনুযায়ী সোনার গয়নার বাজার মূল্য 29,72,000 টাকার। তার কাছে হীরে রয়েছে 20,12,455 টাকার, 12,18,820 টাকার প্লাটিনামের গয়না রয়েছে শ্রাবন্তীর কাছে। এর বাইরে 1,44,500 টাকার একটি হাত ঘড়ির কথা হলফনামায় উল্লেখ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অর্থাৎ তার অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট 2,53,66,939 টাকা। শুধুমাত্র অস্থাবর সম্পত্তির পরিমাণ থেকে থমকে যাবেন না, স্থাবর সম্পত্তির পরিমাণ নেহাত কম নয় শ্রাবন্তীর। দক্ষিণ চব্বিশ পরগনার লেদার কমপ্লেক্সে 6 বিঘা 10 কাটার একটি চাষের জমি রয়েছে তার। 2017 সালে জমিটি কিনেছিলেন তিনি। তার বর্তমান বাজার মূল্য 8,00,000 টাকা। পণ্যশ্রীতে দুটি ফ্ল্যাট রয়েছে, যেগুলি তিনি 2012 এবং 2015 সালে কিনেছিলেন। স্থাবর সম্পত্তির পরিমাণ 1,88,00,000 টাকা। HDFC ব্যাংক থেকে 38,12,456 টাকার গাড়ি ঋণ নিয়েছিলেন তিনি। এ ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও। আপনারা আমাদের পশ্চিম বিধানসভা কেন্দ্র বিজেপি প্রার্থী আমি বিজেপি দলের।